নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শিশু হত্যা মামলার মূল হোতা সহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার ভোররাতে কলমাকান্দা উপজেলার কুট্টাকান্দা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোহাম্মদ হানিফ মিয়া ও মোহাম্মদ ফারুক মিয়া উভয়েই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। র‍্যাব জানায়, নেত্রকোনার কলমাকান্দা থানার খারনই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মালিক এবং প্রতিবেশী হাতেমালির সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ অবস্থায় আব্দুল মালিকের বাড়ির পাশের পুকুরপাড়ে থাকা কলাগাছের ছড়ি বিবাদীপক্ষ কেটে নিয়ে যাওয়ার সময় মালিকের স্ত্রী মোমেনা খাতুন বাধা দেন। এতে বিবাদীপক্ষ ক্ষিপ্ত হয়ে মোমেনাকে লাঠি দিয়ে আঘাত করতে গেলে তার কোলে থাকা আড়াই বছরের শিশু জুনাইদের মাথায় আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ আব্দুল মালিক বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ছিল। গ্রেপ্তারকৃতদের কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।